হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক আরিফ ইউটিউব চ্যানেল। আমরা আজকে দেখে নিব অন্য কেউ আপনার ফেসবুক ব্যবহার করতেছে কি না, ফেসবুক বা মেসেঞ্জার অন্য কেউ ব্যবহার করতেছে কি না সেটা আমরা আজকে দেখে নিব। যদি ব্যবহার করে তাহলে আমরা কীভাবে এটা অফ করব সেটা আমরা আজকে দেখে নিব। তো সেটা দেখার জন্য আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডান পাশে উপরে থ্রি লাইন্স এই যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে যে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে এই ইন্টারফেসটা দেখাবে। এখানে যে পার্সোনাল ডিটেইলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনগুলো আছে আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে এই ইন্টারফেসটা দেখাবে। তো এই ইন্টারফেসটা আসার পর আমরা এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটা ইন্টারফেস। এই ইন্টারফেসে হোয়ার ইউ আর লগড ইন এই যে অপশনটা আছে আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো যে এখানে লেখা আছে শেষের দিকে দেখেন প্লাস ওয়ান মোর, তার মানে বোঝা গেল যে এই ফেসবুকটা বা এই মেসেঞ্জারটা, মেসেঞ্জারের জন্য আপনি একই কাজ করবেন, তো এই মেসেঞ্জারটা আরও কয়েকটা ডিভাইসে লগ ইন করা আছে। তো আপনি এখানে ক্লিক করলে ডিভাইসের লিস্টটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিভাইসের নাম লেখা আছে। তো এই দুইটা ডিভাইস থেকে আমরা যেই ডিভাইসটা আমার সেই ডিভাইসটা বাদ দিয়ে বাকি যেই ডিভাইসটা আমি জানি না সেটা লগ আউট করে দেব। লগ আউট করে দিলেই আমরা অন্য যদি কেউ আমার ফেসবুকটা ইউজ করে থাকে সেটা এখান থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে। আর যদি এখানে দেখেন যে আপনার পরিচিত ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস এখানে নাই, নাম নাই, তার মানে নিশ্চিত থাকতে পারেন যে আপনার ফেসবুকটা অন্য কেউ ব্যবহার করতেছে না। তো আমরা লগ আউট করার জন্য সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এইখানে এইভাবে দেখাবে। তো আমরা যেহেতু এখানে আর মাত্র একটাই অতিরিক্ত ডিভাইস আছে সেজন্য একটা অপশন আসছে, কিন্তু যদি অনেক কয়েকটা ডিভাইসে লগ ইন করা থাকতো তাহলে কয়েকটা অপশন আসতো। সেখান থেকে আপনারা যে এইখানে যে টিক চিহ্ন দেওয়ার একটা জায়গা আছে সেখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পরেই দেখেন নিচে চলে আসছে লগ আউট। তো আমরা এই লগ আউটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এমন ইন্টারফেস দেখাবে, সেখান থেকে আমরা লগ আউট দিব। লগ আউট দিলেই দেখুন এখন দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার ফোনটা ছাড়া আর কোনো ফোনে, মানে একটাই মাত্র ফোনে এই ফেসবুকটা লগ ইন করা আছে। তার মানে এখন আপনি আর অন্য কোনো ফেসবুকে আপনার এটা লগ ইন করার নাই, আপনি সিকিউর, আপনার ফোন ফেসবুকটা অন্য কেউ ব্যবহার করতেছে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।